আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ গনি, আমি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আর ওয়েব ডেভেলপমেন্টের ফ্রি কোর্সে আপনাকে স্বাগতম। আজকে এইটা আমাদের ট্যাগ নিয়ে লাস্ট ভিডিও, HTML5 এর এটা আমাদের লাস্ট ভিডিও। এর পরের ভিডিওতে আমরা জাস্ট একটা ফর্ম ক্রিয়েট করা দেখাবো, যেটা হচ্ছে সাইন আপ ফর্ম। দেখা যায় যে অনেক সময় আমাদের কোনো ফর্ম পূরণ করি, আমরা যখন ওয়েবসাইটে ঢুকে একটা ফর্ম পূরণ করি, ওইখানে তথ্য দিয়ে সাবমিট করি, ওইটা দেখাবো। দেন হচ্ছে আমাদের HTML5 এর কোর্সটা শেষ। সো আজকের এই যে ট্যাগটা আপনাকে দেখাবো আমি, এইটাকে দেখানোর পূর্বে আমি বলে নিচ্ছি যে আমরা মাঝে মধ্যে ওয়েবসাইটে দেখি যে ধরেন কোনো নিউজ পোর্টাল ওয়েবসাইটে একটা লেখায় এখান থেকে শুরু হয়ে এখানে চলে যাচ্ছে, বা মানে এক সাইড থেকে আস্তে আস্তে মুভ করতে করতে অন্য সাইডে যাচ্ছে, রাইট থেকে লেফটে হতে পারে, লেফট থেকে রাইটে হতে পারে, এরকম হচ্ছে। সো ওইটা করার জন্য অ্যাকচুয়ালি আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, মার্কিউ ট্যাগ। ওই ট্যাগটাকে অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে দেখাবো। আমি আমার গত ভিডিওর ট্যাগগুলো বা কোডগুলো মুছে দিচ্ছি, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। করার পর এখন এই ট্যাগটাকে বলা হয় মার্কিউ ট্যাগ, ঠিক আছে? আর এই MAR লিখলি QUEE মার্কিউ ট্যাগ। আমি এইখানে বিহেভিয়ার এগুলো পরে দেখাবো, এগুলো আমি কেটে দিচ্ছি মার্কিউ ট্যাগ। এখন এই ট্যাগটা দেওয়ার পর আমি এখানে লিখলাম যে ধরেন এখানে লিখলাম সফট কোডার বি, না এখানে আমি লিখলাম যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। ওয়েব ডেভেলপমেন্ট কোর্স বাই বানিয়ামিন, রাইট? আমি কি করলাম, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স বাই বানিয়ামিন এতটুকু লিখে দিলাম। সো এইটা লিখে দেওয়ার পর আমার কি হবে, আমি হচ্ছে কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করলে আপনারা দেখেন এই সেম লেখাটাই কিন্তু এক সাইড থেকে অন্য সাইডে চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই ওয়েব ডেভেলপমেন্ট ফ্রি কোর্স যেটা আছে, আমি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা লিখেছি, এটা কন্টিনিউসলি এক সাইড থেকে অন্য সাইডে নিউজের মতো আপনার সামনে শো করতেছে। সো আজকের এই ভিডিওতে আমরা মার্কিউ ট্যাগটা দেখলাম। দেন পরের ভিডিওতে আমরা কি করব, আমাদের আজকের এটা হচ্ছে HTML5 এর লাস্ট ভিডিও। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম অথবা হচ্ছে আমরা একটা সাইন আপ ফর্ম তৈরি করার দেখাবো, যে কিভাবে একটা সাইন আপ ফর্ম তৈরি করা যায়। কন্ট্যাক্ট ফর্মটা পরে দেখাবো, সাইন আপ ফর্মটা কিভাবে তৈরি করা যায়, কিভাবে ওইখানে তথ্য দিবেন, দেন ওইটা সাবমিট করবেন। সো এইরকম ইন টোটাল একটা ছোট্ট প্রজেক্ট আমরা দেখাবো আপনাদের। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি HTML কোর্সটা ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। এরপরে হয়তো আমরা কিছুদিন পর, কিছুদিন বলতে অল্প কিছুদিনের মধ্যে আমরা হচ্ছে PhD টু HTML কনভার্ট করা এটা আপনাদের শেখাবো। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনাদের সাথে কাটানো সময়গুলো বা আপনাদের সাথে এই কোর্স নিয়ে কথা যতটুকু বলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওইটা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আর আমার একটু লেট হয়ে গেছে এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।